কয়েকদিন থেকে সংবাদ পাচ্ছি যে আপনার এই যে চাঁদপুর শরীফপুর এবং হিজলা সীমান্তে কিছু অবৈধ বালু ব্যবসায়ী তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছি কিন্তু দেখতে পেয়েছি যে আমরা অভিযানগুলো সফল হতে পারিনি। কিন্তু আমরা গত রাত্রে আমরা খুব আকস্মিক অভিযান আমরা পরিচালনা করি, আমরা রাত 1:30টার দিকে অভিযান পরিচালনা করি, তারা 3টি ড্রেজার আটক করে, আমরা 28টি বালখেট আমরা আটক করি। তাছাড়া এই বালগুলো কিন্তু যেই বালু বহন করছিল সেই বালুগুলো হলো চোরাই বালু, এই বালুগুলো কোনো বৈধ বালু মহল থেকে আনা না। কাজেই এখানে 28টা বালখেট এবং 3টা ড্রেজার আমরা আটক করেছি, তার সাথে 60এরও বেশি আমরা আসামিকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।